রাজধানী ছাড়াও দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা ও উপজেলা বিএনপি। সকালে কুষ্টিয়া আলফা মোড় থেকে পদযাত্রা শুরু করে জেলা বিএনপি। শহরতলির বারখাদা ত্রিমোহনী পর্যন্ত পদযাত্রা যাওয়ার কথা থাকলেও মাঝপথে পুলিশের বাধায় শেষ হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় উপজেলা পৌরসভা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। চুয়াডাঙ্গা শহরের সাহিত্য চত্বর থেকে পদযাত্রা করেন নেতাকর্মীরা। মাগুরা জেলা বিএনপি শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু করে অংশ নেন জেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশের মতো মেহেরপুর ও ঝিনাইদহে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।